শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নবমী, তো এখানে শাক কাটছিলাম, একটু শাক রান্না করব, আর এখানে ছুটকুর জন্য খাবার বানাচ্ছি। আর এখানে আনাজ টানাজ সব কাটা হয়ে গেছে, যে শাকটা ধুতেও দিয়েছি, আর শাকের সাথে এসেছিল এই যো 3-4টে কারি পাতা, তো এগুলো রেখে দেব ঠিক করে। আর এই প্রেশার কুকারটা জানো তো নিলাম, এটা প্রিজিয়ানের, তো একটা 3 লিটার আর একটা 1.5 লিটারের, খুব সুবিধে হয়েছে এই প্রেশার কুকারটা নিয়ে। আসলে ছুটকুর জন্যই প্রেশার কুকারটা নিয়েছি, যে অসুবিধা হয় একটা প্রেশার কুকারেতে। আর আমাদের আজকে ব্রেকফাস্টে বানিয়েছি ম্যাগি, তো ম্যাগির উপরেতে দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ কুচিয়ে দিয়েছি, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এইখানে আমার দুটো মেয়েকে এই হাসছে ছুটকু, ও রেডি করিয়ে দিয়েছি, চান টান করি, ওরা বাবির সাথে যাবে ঠাকুরের কাছে, মানে আমাদের অ্যাপার্টমেন্টে ঠাকুর পুজো হয়েছে না, তো সেখানেই ওরা গেছে। আর এই যে শাক রান্না করেছি, আর এখানে আছে পটল আলু চিংড়ি দিয়ে তরকারি করেছি, ভাতটা এখনও করিনি, আসতে দেরি হতে পারে, তো গিয়ে তারপর করব। আর এই যে ঠাকুরের কাছে এসেছি, হোমটা হয়ে গেছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ সব ধান গাছ বেরিয়েছে, মানে 9 দিন ধরে পুজো হচ্ছে, এখানে নবরাত্রি হয় না, তো নবরাত্রির মতোই পুজো হচ্ছে, সেই প্রথম মহালয়ার পরের দিন থেকে পুজো হচ্ছে, এখানে কুমারী পুজো হচ্ছে, তো সোনাও এখানে বসেছে, তো আমরা চলে এসেছি। আর ওখানে গিয়ে জানতে পারলাম আজকে দুপুরের লাঞ্চটাও দেবে ওখান থেকে, তো সেই জন্য আর ভাত করিনি। তো দেখো এইখানেতে আমাদের আজকে এটাই আমাদের লাঞ্চ, মানে এটা ওখানে ঠাকুরতলা থেকে দিয়েছে, মানে লাঞ্চ দিয়েছে। এই লুচি আছে, আর এটা সোনার ওই কন্যা পূজনে বসেছিল না তোর খাবারটা, আর এই যে এই সব গিফটগুলো পেয়েছে, মানে বাচ্চাদের যেগুলো পছন্দ সেই রকমই সব দিয়েছে, ক্লিপ, হেয়ার ব্যান্ড, তারপর কালার, ক্রেয়ন, এই সব পেয়েছে, তো পেয়ে তো খুব খুশি। এই যে দুজন এখানে খেলা করছে, সন্ধ্যেবেলা এখন এসেছি আমরা ঠাকুর দেখতে, তো ঠাকুরের মানে যেখানে ঢুকবো গেটের সামনেটা এত ভিড় যে আমরা ভিতরে ঢুকতে পারিনি, তো আমরা খাবার সেকশানের দিকে এসেছি, তোমার হাজব্যান্ড ওখান থেকে নিচ্ছে কিছু। আর এই যো আজকে আসলে নবমী না, তো ডান্ডিয়া হবে, সেই জন্য এত ভিড় ছিল বাইরেটাতে তখন। চলো একটু ঠাকুরকে দেখে আসি। এই যো খুব বেশিক্ষণ থাকবো না, একটু থাকবো, কেন এই প্রথম ডান্ডিয়া দেখবো সামনে থেকে, একটু দেখে চলে যাব 10 মিনিট। আর এই খাবারগুলো এনেছে, এখানে আছে ফিশ ফ্রাই, আছে 3টে ফিশ ফ্রাই নিয়েছে, আর মোমো আছে। আর আমাদের অ্যাপার্টমেন্টে না 10টা সাড়ে 10টার সময় এই প্রোগ্রামটা হয়েছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।